সরকারি চাকরির পরীক্ষার সুবিধার্থে কমনযোগ্য পাঁচ হাজার প্লাস জেনারেল স্টাডিজ ও তার সাথে দশটি মকটে সেট বাই করার জন্য ডিসক্রিপশান লিঙ্ক ফলো করো বইটির দাম রাখা হয়েছে সত্তর টাকা বইটি তোমরা প্রিন্ট আউটও করতে পারবে আর বইটি যে রিভিউ দেখতে চাও তার লিঙ্কও ডেসক্রিপশন দেওয়া থাকবে বইটি কেনার জন্য তোমরা ফোনপে পেটিএম বা যে কোনো ইউপিআই ইউজ করতে পারো এছাড়া তোমার ডেবিট কার্ড অথবা এটিএম কার্ড ইউজ করতে পারো আর বইটি কিনতে তোমাদের কোনোদিন অসুবিধা হয়ে থাকে অবশ্যই আমার সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারবে তবে দয়া করে বন্ধুরা কেউ আমাকে ফোন করবে না হ্যালো এভরিওয়ান টিডির এক্সাম চ্যালেঞ্জেসের পক্ষ থেকে মক টেস্টের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের প্রত্যেককেই স্বাগত জানাই তোমরা প্রত্যেককে অ্যান্সার করার জন্য দুই সেকেন্ড করে টাইম পাবে এবং দুই সেকেন্ড পর আমি সঠিক অ্যান্সারটি তোমাদের জানিয়ে দেবো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে কত স্কোর হলো দেখে নাও আজকের এক ধাকের কোয়েশ্চেন নিম্নলিখিত এর মধ্যে কোনটি শক্তির একক নয় নিম্নলিখিত এর মধ্যে কোনটি শক্তির একক নয় প্রত্যেকে অ্যান্সার করো কমেন্টে বলো সঠিক অ্যান্সার কী হবে দু সেকেন্ড টাইম আছে দু সেকেন্ড পর আমি তোমাদের সঠিক অ্যান্সার জানিয়ে দেবো দেখে নাও যার অপশান সি ভাবছে একদম সঠিক উত্তর নিউটন হচ্ছে শক্তির একক নয় পরবর্তী দেখো দুই দাগের কোশ্চেন দেখে নাও তরিত প্রবাহের ব্যবহারিক একক কি তড়িৎ প্রবাহের ব্যবহারিক একক কি সঠিক অ্যান্সার হবে অ্যাম্পিয়ার অপশান এ হচ্ছে সঠিক উত্তর তরিত প্রবাহের ব্যবহারিক একক হচ্ছে অ্যাম্পিয়ার নেক্সট দেখো তিন দাগের কোশ্চেন বিশ্ব ডায়াবেটিস দিবস কোন দিন পালন করা হয়ে থাকে বিশ্ব ডায়াবেটিস দিবস কোন দিন পালন করা হয়ে থাকে তিন দাগের কোশ্চেন সঠিক অ্যান্সার তোমরা করো সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশান সি সঠিক অ্যান্সার চোদ্দোই নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস পালন করা হয়ে থাকে সঠিক অ্যান্সার নেক্সট দেখো চার দাগে রয়েছে ডাব্লু এর মুখ্য কার্যালয় কোথায় অবস্থিত ডাব্লুটিও এর মুখ্য কার্যালয় কোথায় অবস্থিত সঠিক অ্যান্সার হয়ে যাবে জেনিভা অপশান ডি সঠিক উত্তর ডাব্লু এর মুখ্য কার্যালয় জেনিভাতে অবস্থিত পরবর্তী দেখে নাও পাঁচ দাগের কোশ্চেন জেরক্স কোম্পানি জেরক্স কোম্পানিটির মুখ্য কার্যালয় কোথায় অবস্থিত জেরক্স কোম্পানিটির মুখ্য কার্যালয় কোথায় অবস্থিত অপশন সি সঠিক উত্তর আমেরিকা যুক্তরাষ্ট্র জেরক্স কোম্পানির মুখ্য কার্যালয় বা জেরক্স কোম্পানিটি আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে অবস্থিত নেক্সট দেখো ছয় দাগের কোশ্চেন নিম্নলিখিতর মধ্যে কোনটি পৃথিবীর প্রথম ধূমপান বর্জিত রাষ্ট্র নিম্নলিখিতর মধ্যে কোনটি পৃথিবীর প্রথা প্রথম ধূমপান বর্জিত রাষ্ট্র সঠিক অ্যান্সার তোমরা প্রত্যেকে করো কমেন্টে বলো সঠিক অ্যান্সার কী হতে পারে ছয় দাগে সঠিক অ্যান্সারে যাবে ভুটান অপশান বি সঠিক উত্তর ওকে ধূমপান বর্জিত পৃথিবীর প্রথম রাষ্ট্র হচ্ছে ভুটান পরবর্তী দেখো সাত দাগে রয়েছে মনসবদারি প্রথা মনসভদারী প্রথাকে প্রচলন করেন প্রথা কে প্রচলন করেন সঠিক অ্যান্সার আকবর অপশান এ সঠিক উত্তর মনসবদারি প্রথা আকবর প্রচলন করেন পরবর্তী দেখো আট দাগে রয়েছে নিম্নলিখিত কোন সম্রাট শেষ জীবনে জৈন ধর্ম গ্রহণ করেছিলেন নিম্নলিখিত কোন সম্রাট শেষ জীবনে জৈন ধর্ম গ্রহণ করেছিলেন সঠিক অ্যান্সার হয়ে যাবে আট দাগের সঠিক অ্যান্সার চন্দ্রগুপ্ত মৌজ অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার পরবর্তী থেকে নাও নয় দাগের কোয়েশ্চেন সূর্য সূর্যে কোন পদার্থ প্রচুর পরিমাণে রয়েছে সূর্যে কোন পদার্থ প্রচুর পরিমাণে রয়েছে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি যারা ভাবছ একদম সঠিক উত্তর হাইড্রোজেন সূর্যে প্রচুর পরিমাণে রয়েছে দেখে নাও দশ দাগের কোশ্চেন লিগনাইট এক ধরনের কী লিগনাইট এক ধরনের কী সঠিক অ্যান্সার হয়ে যাবে কয়লা অপশান এ হচ্ছে সঠিক উত্তর লিগনাইট এক ধরনের কয়লা পরবর্তী দেখো সিলিকা থেকে নিচের কোন রোগটি সৃষ্টি হয় সিলিকা থেকে নিচের কোন রোগটি সৃষ্টি হয় এগারো দাগের কোশ্চেন সিলিকা থেকে নিচের কোন রোগটি সৃষ্টি হয় চারটে অপশান আছে প্রত্যেকে অ্যান্সার করো এবং কমেন্টে বলো সঠিক ক্যান্সার কী হতে পারে যারা অপশান বি ভাবছে একদম সঠিক অ্যান্সার সিলিকোসিস সিলিকা থেকে সৃষ্ট রোগের নাম সিলিকোসিস সিলিকা থেকে সৃষ্ট রোগের নাম নেক্সট দেখো দাগের কোয়েশ্চেন ক্লামাথ হলো ক্লামাথ হলো সঠিক অ্যান্সার কী হবে প্রত্যেকে কমেন্ট করো ক্লামাত হলো এ সঠিক অ্যান্সার কী হবে অপশান এ সঠিক অ্যান্সার এক ধরনের শৈবাল হচ্ছে ক্লামাত ওকে ক্লামাত হলো এক ধরনের শৈবাল অপশান এ হচ্ছে সঠিক উত্তর পরবর্তী দেখে নাও দাগের কোয়েশ্চেন কোলাট্টম কোন প্রদেশের নিচ্ছ নৃত্য কোলাট্টম কোন প্রদেশের নৃত্য সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি সঠিক অ্যান্সার তামিলনাড়ুর নৃত্য হচ্ছে কোলাট্টম অপশন বি হচ্ছে সঠিক উত্তর পরবর্তী দেখো চোদ্দ দাগের কোয়েশ্চেন পণ্ডিত শিব কুমার শর্মা পণ্ডিত শিব কুমার শর্মা নিচে উল্লেখিত কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত পণ্ডিত শিব কুমার শর্মা নিচে উল্লেখিত কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত সঠিক অ্যান্সার হয়ে যাবে সন্তর অপশন ডি সঠিক উত্তর পণ্ডিত শিবকুমার শর্মা সন্তর বাদ্যযন্ত্রের সাথে যুক্ত পরবর্তী দেখো পনেরো দাগের কোশ্চেন সিমলিপাল অভয়ারণ্য সিমলিপাল অভয়ারণ্য কোথায় অবস্থিত পনেরো দাগের কোশ্চেন সিমলিপাল অভয়ারণ্য কোথায় অবস্থিত যারা অপশান এ ভাবছে একদম সঠিক উত্তর ওড়িশায় অবস্থিত সিমলিপাল অভয়ারণ্য প্রত্যেকে অ্যানসারগুলি করার চেষ্টা করবে পরবর্তী দেখে না পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি ষোলো দাগের কোশ্চেন পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি সঠিক আনসার কমেন্টে জানাও সঠিক আনসার কি হতে পারে যারা অপশন সি ভাবছে সঠিক উত্তর সান্দা কাফু হচ্ছে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম সান্দা কাফু ওকে অপশন সি হচ্ছে সঠিক উত্তর নেক্সট দেখো দাগের কোশ্চেন আনায় আনাই মুদি কোন পর্বতের শৃঙ্গ আনাই মুদি কোন পর্বতের শৃঙ্গ দাগের কোশ্চেন সঠিক আনসার হবে আন্নামালাই অপশান এ সঠিক উত্তর আনাই মুদি আন্নামালাই পর্বতের শৃঙ্গ পরবর্তী দেখো আঠারো দাগের কোশ্চেন নিচের কোনটি প্লাস্টিক মানি বলা হয় নিচের কোনটিকে প্লাস্টিক মানি বলা হয় চারটে অপশান আছে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি সঠিক অ্যান্সার ক্রেডিট কার্ডকে প্লাস্টিক মানি বলা হয় থাকে অপশান সি হচ্ছে সঠিক উত্তর নেক্সট দেখো উনিশ দাগের কোশ্চেন দেখে নাও অর্থনীতির জনক কাকে বলা হয়ে থাকে অর্থনীতির জনক কাকে বলা হয়ে থাকে সঠিক অ্যান্সার হবে অপশান বি অ্যাডাম স্মিথকে অর্থনীতির জনক বলা হয়ে থাকে অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার ওকে অর্থনীতির জনক অ্যাডাম স্মিথকে বলা হয়ে থাকে দেখে নাও কুড়ি দাগের কোশ্চেন নিচের কোনটি সর্বাপেক্ষা দীর্ঘ প্রাণী কোষ নিচের কোনটি সর্বাপেক্ষা দীর্ঘ প্রাণী কোষ কুড়ি দাগের কোশ্চেন দেখে নাও সঠিক অ্যান্সার হবে স্নায়ু কোষ অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার ওকে কোষ হচ্ছে সর্বাপেক্ষা দীর্ঘ প্রাণী কোষ পরবর্তী দেখো একুশ দাগের কোশ্চেন নিম্নের কোন অঙ্গাণুটি সমস্ত কোষেই উপস্থিত থাকে নিম্নের কোন অঙ্গানুটি সমস্ত কোষে উপস্থিত থাকে একুশ দাগের কোশ্চেন সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি সঠিক অ্যান্সার রাইবোজোম ওকে একুশ দাগের সঠিক অ্যান্সার হয়ে যাবে রাইবজোম অপশান বি হচ্ছে সঠিক উত্তর নেক্সট দেখো বাইশ দাগের কোয়েশ্চেন মৌলিক অধিকার মৌলিক অধিকার রথ করতে পারেন কে মৌলিক অধিকার রথ করতে পারেন কে যারা অপশান সি ভাবছে সঠিক উত্তর রাষ্ট্রপতি মৌলিক অধিকার রথ করতে পারে বাইশের সি সঠিক উত্তর নেক্সট দেখো তেইশ ধাগের কোশ্চেন দেখে নাও ভারতের নিয়মতান্ত্রিক প্রধানকে ভারতের নিয়মতান্ত্রিক প্রধান কে তেইশ ধাগের কোশ্চেন সঠিক অ্যান্সার হয়ে যাবে রাষ্ট্রপতি অপশান ডি সঠিক উত্তর ভারতের নিয়মতান্ত্রিক প্রধান হচ্ছে রাষ্ট্রপতি পরবর্তী কোশ্চেন দেখে নাও চব্বিশ ধাগের কোশ্চেন নিম্নলিখিত কোন মহিলা ফুটবলার প্রথম অর্জুন পুরস্কার পান নিম্নলিখিত কোন মহিলা ফুটবলার প্রথম অর্জুন পুরস্কার পান চব্বিশ ধাগের কোশ্চেন সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি সঠিক উত্তর শান্তি মল্লিক প্রথম মহিলা ফুটবলার তিনি যিনি অর্জুন পুরস্কার পান অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার আজকে লাস্ট কোয়েশ্চেন দেখে নাও বাস্কেটবল খেলায় খেলার উভয় পক্ষে কতজন খেলোয়াড় থাকে ওকে এটা উপায় না এটা হবে উভয় বাস্কেটবল খেলার উভয় পক্ষে কতজন খেলোয়াড় থাকে সঠিক অ্যান্সার তোমরা করার চেষ্টা করো কমেন্টে প্রত্যেকে বলো সঠিক অ্যান্সার কী হতে পারে অপশান এ হচ্ছে সঠিক উত্তর ওকে পাঁচজন খেলোয়াড় বাস্কেটবল খেলার উভয় পক্ষে পাঁচজন খেলোয়াড় থাকে তো বন্ধুরা আজকের মতো এইটুকুই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটি লাইক করে দিও এবং অবশ্যই কমেন্টে জানিও তোমরা কত স্কোর করেছো যদি কোনো কোয়েশ্চেনের ডাউট থাকে সেটাও অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে আর যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিও বাজিয়ে দিও আবার দেখা হবে পরের ভিডিওতে জয় হিন্দ ধন্যবাদ